তিথি চয়ন যেটা কোন কোন বারে করতে নেই, এরকম কি নিয়ম আছে না? ডেইলি করা যাবে, যে সকালে করা যাবে, সন্ধ্যা যেকোনো সময় করা যাবে কিনা? এই সনাতন গোস্বামী বলেছিলেন এই ধরনের কথা যে যেরকম সংক্রান্তি, আর একটা কি আছে পক্ষকাল, আর একটা আছে পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, এগুলো তুলসী চয়ন যদিও বলা হয়েছে নিষিদ্ধ, কিন্তু যারা বৈষ্ণব মানে যারা ভগবানের ভক্তি অনুশীলন করছে তাদের জন্য শুধু দ্বাদশী তিথি নিষিদ্ধ। আচ্ছা, এরকম কথা বলা হয়েছে শুধু দ্বাদশী তিথি, রবিবার বা মুখবার তো শুকবার এরকম না, শুধু দ্বাদশী তিথি নিষিদ্ধ। আর যে কোনো দিন পড়া যায়? হ্যাঁ, দ্বাদশী তিথি দ্বাদশীটা কোনটা, দ্বাদশী তিথিতে নাকি দ্বাদশীর দিনে? যেমন আমরা উপবাস অনেক সময় দ্বাদশীর দিন উপবাস করি। দ্বাদশী তিথি যেরকম মহাদ্বাদশী একাদশীর উপবাসের দিন, মহাদ্বাদশীতে তোলা যাবে না, দ্বাদশী তিথি বলছি। তো যদি আমরা মহাদ্বাদশীতে উপবাস করি তাহলে পরের দিন তোলা যাবে? পরের দিন তোলা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ত্রয়োদশী হয়ে যাচ্ছে। ত্রয়োদশী হয়ে যাচ্ছে, তোলা যাবে। আচ্ছা, একাদশীতে তোলা যাবে। হ্যাঁ, আর একটা নিয়ম আছে, রাত্রিবেলায় তুলসী তুলতে নেই, বেলার ডুবে গেল বা সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ টুকা যায়। আর যেটা নিয়ম আছে স্নান টনান নেই তুলসী টুকতে যাচ্ছে, ওটা চলবে না, অসূর্য মানে শরীর ঠিক নেই এইরকম অবস্থায় তুলসী বাগান একটা ওইটা শুদ্ধতা নেই, তখন সমস্যা। এমনি যেটা বলছেন না, সূর্য থাকাকালীন শুধু তুলসীর ক্ষেত্রেও না, প্রত্যেক গাছের ক্ষেত্রে। হ্যাঁ, অনেক সময় সবজি টবজি বলা হ্যাঁ সব আপনি বলা হয় রাত্রে গাছ শয়নের মতো, গাছে পাতা ছেঁড়া, পাতা ফল ছেঁড়া, সন্ধ্যা হয়ে গেল বাস, সেই জন্য রাত্রে তোলার তো প্রশ্নই আসে না। অনেক সময় হয় আরই আজকে তুলসী নেই, কি দিয়ে সেবা করবো, তখন আমরা দেখেছি, আমরা গুরুবর্গের কাছে দেখেছি তুলসী গাছের নিচে যদি শুকনো পাতাগুলো ঝরে পড়েছে যেগুলো, সেগুলো নিতে পারে, মানে গাছে হাত দেওয়া যাবে না, পাতা পড়েছে ওটাকে ধুয়ে পরিষ্কার করে সেবা করা যেতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখি যেমন সব জায়গায় তুলসী অনেকে সংগ্রহ করতে পারেন না, আজকাল ফল যারা ফুলওয়ালা আছে ফুল বিক্রি করে তাদের কাছে তুলসী পাওয়া যায়, ওরা তো এত নিয়মিত মন্ত্রণন্ত বলে তুলসী পাতা এরকম এনে রেখে দেয়, অনেকগুলো তুলসী একসাথে গাদা গাদা তুলসী ওদের থাকে, তো ওই তুলসীটা এনে যদি কিনে আনি ফুলের সাথে, ফুলের গাদা পাওয়া যায় ফুলের সাথে তুলসীও কিনে আনে, সেটা এনে ভগবানের সেবা করলে কি হবে? সেটা ওরা তো কোনো মন্ত্রণন্ত জাস্ট এমনি চেনে এনে রেখে দেয়। সেটা তো পাওয়া যায় না বলে, পাওয়া যায় না, নাই মামার চেয়ে কানা মামাই সবচেয়ে ভালো। এবারে ও তো বান্ডিলে নিয়ে আসলো, অনেক ভক্তরা করে সেগুলো সুন্দর করে বানিল থেকে পরিষ্কার করে ধুয়ে তারা আবার সুন্দর করে, তার মানে আপনার আবার তুলাই হলো। হ্যাঁ, সেগুলো ধুয়ে পরিষ্কার করে আবার ভগবানকে নিবেদন, আপনি ফ্রিজে রাখছেন, অনেকে এক একজন অনেকদিন ধরে ব্যবহার করছে, অনেকদিন ধরে ব্যবহার করছে, কেউ শুকিয়ে রাখেন, কেউ বা ফ্রিজে যতদিন থাকে ততদিন ব্যবহার করছে, শুকিয়ে রেখে পাউডার করেও অনেক জায়গায় আছে তুলসী মানে পাতাই পাওয়া যাচ্ছে না, ওই তুলসী কাঠ হয়তো ভোগ নিবেদন করবে সে হয়তো জলে চুবিয়ে রাখলো, সেই জল মানে যেখানে অত্যন্ত দুর্লভ এইরকম করে, আর অনেক সেই কাঠগুলোই শুকনো কাঠও, আবার যেটা বলছে পাতা সেই শুকনো পাউডার করেও সেও ভগবানের সেবায় এরকম অর্পণ করতে পারে যেখানে অত্যন্ত দুর্লভ। তবে এখন আমি দেখেছি নার্সারিতেও ওরা তুলসী টব বিক্রি করছে। হ্যাঁ, নার্সারিতেও পাওয়া যায়, নার্সারিতে পাওয়া যাচ্ছে এখন, কেন তারাও জেনেছে যে এই বৈষ্ণব ধর্মের প্রচার এত বাড়ছে, লোকে ফুলের টবের সাথে সাথে খুব সুন্দর সুন্দর গাছ কিভাবে তারা তৈরি করে কে জানে, এবং আমাদের অনেক ভক্তরাও তারা দেখছে যে ভক্তের বাড়ি বাড়ি তুলসী গাছের প্রয়োজন, তারাও সুন্দর সুন্দর টব বানিয়ে গোবর সার দিয়ে সুন্দর করে তুলসী, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী বানিয়ে তারাও বাড়ি বাড়ি বিক্রি করছেন, দিচ্ছেন, তারাও তুলসী সেবা করছেন। তুলসীর
ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ভোগের জন্য আপনার তুলসী লাগবে, ঠাকুর পূজার জন্য তুলসী লাগবে, এটা তো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আপনাকে তুলসী লাগাতে হবে, তুলসীর চর্চাও একটা ভক্তির অঙ্গ, তুলসীর পরিচর্যা, তুলসীর পরিচর্যা। তা আপনার বাড়িতে একটা টব থাকবে, আপনি ওটাকে পরিচর্যা করবেন, ওটাকে নিয়ে এসে ঠাকুর মন্দিরে রাখবেন, তাকে পরিক্রমা করবেন, জল দেবেন। সেটা যদি না থাকে, শুধু পাতা হলে হবে না, বাজার থেকে পাতা কিনে এলেন, ভগবানের সেবা করলেন, কিন্তু বাকি কাজগুলো কি করা হবে? তুলসী পূজা হবে কি করে, পরিক্রমা হবে কি করে? সেজন্য আপনাকে তুলসী রোপণ এবং তুলসীতে জলসিঞ্চন, তুলসীর পরিচর্যা, তুলসীর মহিমা কীর্তন, তুলসী আরতি এখানে মা লিখেছেন। এটা চৈতন্য ভাগবত থেকে একটা শ্লোক দিয়েছে, গৌরাঙ্গে তুলসী সেবা বহুবিধ ক্রীড়া করি জাহ্নবীর জলে, গৃহে আইলেন গৌর চন্দ্র কুতূহলে। গৌরাঙ্গ মহাপ্রভু বিভিন্ন জায়গায় এই নাম সংকীর্তন নগর কীর্তন এইসব করে তারপরে গঙ্গা স্নান করে ফিরছেন, ভিজা কাপড়ে, এটাও আছে। তুলসীর জল দিয়া প্রদক্ষিণ করি ভজনে বসেন গিয়া বলি হরি হরি। স্নান করে এসে মহাপ্রভু তুলসীর জল দান দিয়ে তুলসী পরিক্রমা করে তারপরে খেতে বসত। তো প্রভুর কাছে প্রভু তুলসীর দেবী আরতিটা আমরা যখন করি, যখন ভগবান আরতি করি ঠিক আছে, যেমন বলা হয় ভগবানের চরণে রেখাচ্ছি, নাভি কোমলে বা পুরো অঙ্গে দেখাচ্ছি, তো তুলসী আরতি করার সময় কি হবে? তুলসী তো গাছ বৃক্ষ রূপে আছেন, তাকে আমরা মনে মনে স্মরণ করে দেখাবো যে উনার চরণে দেখাচ্ছি বা নাভি দেশে দেখাচ্ছি, সেরকম করে দেখাবো নাকি জাস্ট আমরা জাস্ট তুলসী আর এমনিতেই দেখাবো ঘুরাবো? বাড়িতেও আমার আমার তুলসী মন্দির বাড়িতে মনে হয় এই এখানে এই সামনে এই টেবল, এই টেবলে মনে হয় টু টাইম তো বড় এবং পরিক্রম করি, এটা আমিও শিখেছি বাঙালি ভক্তদের কাছ থেকে। এইভাবে বাড়ি করা হয় তুলসী মনে মাবল পাথরের সুন্দরভাবে আমরা রাখি, এটা আমরা শিখেছি। তাছাড়াও আমরা নবদ্বীপ ধামে আছি, নবদ্বীপ ভ্রমিতে সেই পদে পদে পয় কোটি আশ্বমের পল সর্বশাস্ত্র গায় পরিক্রমা করা, এবং মা গঙ্গা পাশে নবদ্বীপ ধামে এমন আমাদের আমাদের কৃপা লাভ করছি। এবং আরতি আপনি যেভাবে বলেছেন আমার মনে আছে, এখানে মায়াপুর ধামে 20 বছর আগে উপস্থিত ছিলেন 10 জন 15 জন নোবেল প্রাইজ উইনার্স, 1996 প্রপাদের সেন্টেনিয়াল ইয়ার, ওনারা বিভিন্ন বিজ্ঞানী এবং ফিলসফার নোবেল প্রাইজ মায়াপুরে এবং তুলসী পুজো উপস্থিত ছিলেন, এবং অন্যান্য সারা পৃথিবী নাম করা বিজ্ঞানীরা ওনারা ভাবছেন এমন এই লোক, এই এই হরিকৃষ্ণ লোক ওনারা এভাবে সেবা করেন, একটা সুন্দর একটা গাছ, এটা অপূর্ব, তারা আগে দেখেনি। এই হচ্ছে ভারতভূমি, এখানেও লোকজন হাজার হাজার কোটি কোটি প্রতি সন্ধ্যা বেলায় হরিদ্বারে এবং বারাণসীতে মায়াপুরেও এখানে মা গঙ্গা উপাসনা হয়। এই তো উন্নত চেতনা ব্যক্তিরা, এই ভারতভূমি বাসীগণ উন্নত চেতনা ব্যক্তিরা, ওনারা দর্শন করতে পারেন, দেখতে পারেন যে এইখানে ভগবানের কৃপা প্রকাশ ব্যক্তি এবং তাদের পূজা করার মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করি। এই হচ্ছে এই ভারতীয় সংস্কৃতি। এখন ইস্কনের মাধ্যমে সারা পৃথিবী আমরাও বিদেশিরাও আমরা এই সংস্কৃতি আমরা করি বাড়িতে বাড়িতে তুলসী পূজা। এবং যখন আপনারা দেখবেন মায়াপুরে এসে আপনারা দেখবেন কত হাসা হাসা কোটি কোটি বিদেশি ভক্তরা গঙ্গা মা গঙ্গা স্নান করেন, মা গঙ্গা স্নান করেন। এই হচ্ছে এই ভারতভূমি এর সংস্কৃতি, এবং আমরা আমাদের খুব ভালো লাগে। আমিও ছোট একটা খুঁটির আমি থাকি, অবস্থান করি এই নবদ্বীপ ধামে মা গঙ্গা পাশে, এবং আমি মা গঙ্গা কৃপায় বৈষ্ণবের কৃপায় প্রায় প্রতিদিন মা গঙ্গা স্নান করি, এবং সে আমাদের বাড়িতে ও তুলসী পুজো হয়, আমরা যখন পূজা করি তখন তুলসী দেবী থাকে এবং ভোগ লাগানোর সময়, এবং এখানে আমি উপলব্ধি করি এভাবে রাধা মাধব তুলসী দেখি জুড়য় প্রাণ মাধব তো শানি জানি, যেভাবে এই মায়াপুরে যেভাবে ভক্তরা সব গৃহস্থ ভক্তরা
আমরা বাসা থেকে কিনি না, গৃহস্থ ভক্তরা নিজেরা ওনারা তুলসি পাতা নিয়ে আসেন, আপান করেন রাধা মাধব সেবার জন্য, নৃসিংহদেবের সেবার জন্য। আপনারা দেখবেন এখানে নৃসিংহদেব দর্শনের সময় অত সুন্দর, অপূর্ব সুন্দর তুলসি মালা নৃসিংহদেবের গলায়, অত অত সুন্দর। এবং এটা তুলসি হয় এখানে মায়াপুরে বিভিন্ন বাগানে। এভাবে এই সেবা গ্রহণ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ ভগবান খুব সন্তুষ্ট হন, এবং মায়াপুরে আমরা সবাই এই কৃপা লাভ করছি। এবং যারা আসেনও নবদ্বীপ যেবা একবার আসবেন, এই সব কৃপা লাভ করবেন। আপনারা সবাই নিমন্ত্রিত, মায়াপুর ধামে আসুন। তিন রকম থাকে আইটেম ভগবানের তুলসী পূজা। প্রথমে আছে ধূপ, তারপরে দীপ, তারপরে পুষ্প। এখন কবার ঘুরাবে এইরকম ব্যাপারটা নিয়ে কোনো কিছু ওইটাই গুনতি করার দরকার পড়ে না। এবং পা কি চরণ মাথা এইরকম ব্যাপার নয়, ওইটা হচ্ছে যখন কীর্তন করছে গান গাইছে আর আপনি মোটামুটি যত এটাকে গুনতি করে করে কেউ ঘোরায় না। আমরা অনেক সময় বলি চরণে চারবার, কি প্রথমে নাভিতে তিনবার, এরকম বলি তো। কিন্তু যখন বিগ্রহ খুব ছোট্ট থাকে তার নাভি চরণ এইসব কিছু বোঝা যায়, সেই তো ঘুরেই যেতে হবে। এইভাবে ঘোরানো হয় না। একসময় প্রভুপাদ কীভাবে আরতি করছেন, যে আমাদের তমাল কৃষ্ণ মহারাজ দেখছিলেন যে প্রভুপাদ কতবার কোথায় কি ঘোরাচ্ছেন প্রদীপটা দেখি তো, মাধবকে তো আরতি করছেন, খুব ভালোভাবে তিনি নজর রাখছিলেন যে প্রভুপাদ কতবার কোথায় ঘোরাচ্ছেন, নাভিতে না চরণে না মস্তকে। তখন তিনি দেখেছিলেন যে না না কোথায় ঘোরাচ্ছে না, কৃষ্ণের বাঁশিটাতেই ঘোরাচ্ছে। তখন বলছে এটা এইরকম গুনতি করে না, এটা হচ্ছে পূজারীর মনোভাব ভগবানকে আরতি করা। একবার দুইবার তিনবার এইসব সংখ্যার কোনো মানে হয় না। সেখানে তো লেখা নেই যে আপনি কবার বাঁশিটাতে কবার ঘোরান, সেই জন্যই তো তিনি বলছে বাঁশিটাতেই তিনি ঘোরাচ্ছেন তমাল কৃষ্ণ মহারাজ বলছেন। তো এইভাবে ব্যাপার। একটা একটা পাঠে জনেন্দ্রনাথ বাবুকে প্রশ্ন করেছিলেন যে আমি যদি আরতিতে কীর্তন করে আরতি করি গুনতে ভুলে যাই, এবার গুনতে গেলে গান ভুলে যাই, কি করব? তখন বউ বলছিলেন যে গুনবে কেন, প্রাথমিক স্তরে তোমাদেরকে এটা শেখানোর জন্য দু চারবার তিনবার দুইবার, কিন্তু তুমি যখন ভাবে আরতি করবে তোমার আর গুনা লাগবে না। আসলে যখন কেউ অনেক সময় আমাদের লোকেরা কিছু বুঝে না, প্রদীপ দেখাও সে প্রদীপ বসিয়ে দিয়ে চলে গেল, ধূপ দেখাও সে ধূপ একটু করে দিল, সেই রকম না করে একটু ঘোরাতে বলা হয়।